যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন নিকি হ্যালি। ট্রাম্পের বিরুদ্ধে এটি নিকি হ্যালির প্রথম বিজয়। সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন নিকি হ্যালি। কেননা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকি হ্যালি প্রথম নারী যিনি রিপাবলিকান পার্টির কোনো প্রার্থী বাছাইয়ে জয়ী হলেন। যদিও এর আগে নিকি তার নিজ অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনায় ট্রাম্পের কাছে হেরেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছেন ট্রাম্প। তা সত্ত্বেও ট্রাম্পের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিকি।